হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের ফ্ল্যাট স্পেসে। আজকের ভিডিওতে আপনারা অনেকগুলো আপডেট দেখতে পাবেন যা হয়তো আর দু একদিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। সকাল থেকে এখনো পাখিদের খাবার পানি দেওয়া হয়নি, সো চলুন প্রথমে এই কাজটা করি। সো বন্ধুরা, আমাদের পাখিদের খাবার পানি দেওয়া শেষ। আমি পাখিদের দুটোকে নোটিশ করলাম যে ওরা আগের থেকে অনেক ভালোভাবে থাকছে। প্রথমে আনার পর যেভাবে আলাদা আলাদা থাকছিল, এখন ওরা একসাথে থাকছে, প্রবলেম নেই। ঘুঘু দুটোও আশা করি ভালোই আছে, দেখা যাক। তো আমরা এখন নিচে যাব, গিয়ে দেখব যে আমাদের সেটআপে আর কি কী কাজ আমরা কমপ্লিট করব দু একদিনের ভিতরে। আমরা কিছু প্রজেক্ট হাতে নিয়েছি কিছুদিন হলো, দেখা যাক আজ বা কালকের ভিতরে প্রজেক্টগুলো শেষ হয়ে যাবে। তো তো চলুন দেখাই আপনাদের। তো বন্ধুরা, আমরা নিচে চলে এসেছি আর আমরা আমাদের আপডেটগুলো দেখে নিই। যেমন আমাদের নেট নিয়ে আসা হয়েছে, এই নেটগুলো দিয়ে আমরা আমাদের মুরগির ঘর, আর নিচে হবে হাঁসের ঘর, এটা কমপ্লিট করব এই নেটগুলো দিয়ে। আমাদের প্রায় সব কাজই শেষ, জাস্ট নেটগুলো লাগাবো আর হয়তো আর আমাদের সব কাজই শেষ, জাস্ট আর কিছু বাটাম এবং কাঠ দিয়ে ঘরটা কমপ্লিট করতে হবে এই আর কি। আর আজকে আরও একটা ইয়ে আছে, আরও একটা ঘর যা আমাদের নতুন পানি হইতে চলে আসবে কিছুদিনের ভিতরে। এটা হচ্ছে আমাদের কবুতর ঘর, আমাদের কাঠের সম্পদার কারণে এতটুকু করে রেখে দেওয়া হয়েছে, তার আজকে বা কালকে হয়তো চলে আসবে এবং কাল থেকে পরশুর ভিতরে আমরা কবুতর ঘর কমপ্লিট করে ফেলবো। আর কবুতর দেখা যাক, আগে ঘর কমপ্লিট হোক তারপর কবুতর, অবশ্যই কবুতর আনবো আমরা। আজকে আমাদের মুরগি সব বাইরে আছে, ছাড়া আছে সারা অবস্থায়। হাঁসগুলো আছে এখানে, ওরা পানি খাচ্ছে, খাবার দেওয়া আছে। আমাদের ছাগল, বাচ্চাটাও এখনো সারাদিন ঘুমাচ্ছে, কালকে বা পরশুদিন হয়তো আমরা দেখবো একে দৌড়ায় বেড়াইতে। আমাদের কুকুরগুলো খাওয়া দাওয়া শেষ করে শুয়ে আছে যার যার মতো। ওখানে আমাদের হাঁস কিছু শুয়ে আছে, কিছু ঘুরে বেড়াচ্ছে। আমাদের এখানে আছে সোনালি মুরগির মোরগটা। আমাদের ফ্রিজেরটা হয়তো এখানে আছে, আমাদের ফ্রিজেরটা ডিম পাড়ার জন্য এসেছে, দেখতে পাচ্ছেন আপনারা। ওকে ডিস্টার্ব না করি। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ব্লগ। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আপনাদের সাপোর্টে আমরা আস্তে আস্তে উঠব আশা করি, ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।